কাজ করে দেবে, সেগুলো সম্ভবত হিডিং করা থাকে অন করলে আমাদের সুবিধা করে আমি বিয়ে ধান্দায় আছেন নাইম তো বিয়ে করতেছে আপনার বাদ দিয়ে আপনি আর কয় নাইম দিচ্ছেন নাইম নাইম বিয়ে করতেছে আমি আবার আরেকজনের সাথে পরিচয় করে দিচ্ছি, ওনারে বলছে তার মাধ্যমে আমি জানছি, আমার মাধ্যমে আপনি দেখছেন টপ লেভেলে আছে, আপনার মাধ্যমে আমার পরিচয়, আমার মাধ্যমে আমি আবার আরেকজনের সাথে পরিচয় করে দিচ্ছি, সে বিয়ের খবর জানে, সে জানাইছে আমাকে, আমি জানো আপনাকে। সিন্নি খায় ফকির ছিল না, কোন ফকির সিন্নি খায়, আল্লাহ সে বাদান করে। ছিল বিষয়বস্তু আয়াতটা মনে আছে ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان اصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون موان الله شمست پرشنشا الحمد لله صلاة والسلام امدر پر نبی محمد الرسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله الله تبارك وتعالى
লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, এ অনেক বড় তৌফিক। মুসলিম হওয়ার তৌফিক হচ্ছে অনেক বড়, অনেক বড়। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেন, যাদেরকে বাছাই করেন, যাদেরকে সম্মানিত করেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দান করেন, যাদেরকে নাজাত দান করেন, তাদেরকেই শুধুমাত্র মুসলিম হওয়ার তৌফিক দান করেন। যাদেরকে পছন্দ করেন, বাছাই করেন, যাদেরকে নির্বাচিত করেন, যাদেরকে সম্মানিত করেন, যাদেরকে মর্যাদা দান করেন, যাদেরকে নাজাত দান করেন, যাদেরকে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খিলাফতের দায় দায়িত্ব দান করেন, শুধুমাত্র তাদেরকেই মুসলিম হওয়ার তৌফিক দান করেন। অনেক বড় সৌভাগ্যের বিষয় এটা, অনেক বড় সৌভাগ্যের বিষয়। আপনি হানাফি হবেন, এতে কোনো সৌভাগ্য নাই। শাফি হবেন, সৌভাগ্য নাই। চিশতি নকশবন্দি মুজাদ্দিদি হবেন, কোনো সৌভাগ্য নাই। আপনি আওয়ামী লীগ হবেন, বিএনপি হবেন, জাতীয় পার্টি হবেন, এতেও কোনো সৌভাগ্য নাই। এমনকি ওদের ওলামা পার্টি হওয়াতেও কোনো সৌভাগ্য নাই, ওদের ওলামা পার্টি হওয়াতেও সৌভাগ্য কিছু নাই। অমুক ওলামা দল, অমুক ওলামা পার্টি, অমুক ওলামা লীগ, অমুক এই লীগ সেই লীগ। হ্যাঁ, আর এখন তো ফুটবল খেলা আর ক্রিকেট খেলা ওটার মধ্যেও লীগ, লীগ আর শেষ নাই। এই লীগ গুলা লীগে পরিণত হয়েছে, লীগ গুলা লীগে পরিণত হয়েছে। প্রত্যেকটা লীগেই লীগ আছে, ফুটা আছে, বের হয়ে যাচ্ছে ওখান থেকে সব। কি বের হচ্ছে? সম্মান বের হয়ে যাচ্ছে, আধিপত্য বের হয়ে চলে যাচ্ছে, কল্যাণ বের হয়ে চলে যাচ্ছে ওদের থেকে, মর্যাদা বের হয়ে চলে যাচ্ছে ওদের থেকে, কিছুই থাকছে না, অসংখ্য ফুটা রয়েছে। সেখান থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বের করে এনেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবসময় মনে রাখতে হবে, কোন দলবাজিতে, কোন ফেরকাবাজিতে, কোন সংগঠনে, কোন উপদলে, কোন তরিকায়, কোন খানকায়, কোন কিছুতে আল্লাহ তাআলা মানুষের জন্য মর্যাদা রাখেননি। মর্যাদা রেখেছেন শুধুমাত্র কিসের মধ্যে? ইসলামের মধ্যে, শুধুমাত্র ইসলামের মধ্যে, শুধুমাত্র ইসলামের মধ্যে মর্যাদা রেখেছেন। আবার ঠিক কোন কিছুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাওয়ার রাখেননি, ক্ষমতা রাখেননি, রেখেছেন শুধুমাত্র যারা ইসলাম মেনে মুসলিম হবে তাদের মধ্যে। সুবহানাল্লাহ, মক্কায় মুসলিমদেরকে কি পরিমাণ নির্যাতন করা হচ্ছে, কি পরিমাণ নির্যাতন করা হচ্ছে মক্কায়। ওখান থেকে বের হয়ে চলে যাচ্ছে নির্যাতন সহ্য করতে না পেরে সাহাবীরা এবং স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই অবস্থায় আল্লাহর পক্ষ থেকে সূরা রোম অবতীর্ণ হল, আলিফ লাম মিম গুলিবাতুর রোম ফি আদনাল আরদ ওয়ামিন বাদি গালাবিহিম সায়াগলিবুন ফি বিদ'ই সিনিন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদু ওয়া ইয়াউমা ইযিন ইয়াফরাহুল মুমিনুন বিনাসরিল্লাহ ইয়ানসুরু মান ইয়াশা ওয়াল আজিজুর রহিম। পড়েছেন এই আয়াতগুলো তরজমা? আজকেই পড়ে নেবেন আমার বাসায় গিয়ে, যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই রাত্রে আমাকে ফোন দিবেন যে ভাইয়া বুঝতে পারতেছি না, এখান থেকে আরেকটু বোঝার বিষয় আছে। রাত্রে ফোন দিবেন, আজকেই পড়বেন এই আয়াতগুলো, কেমন? ইনশাআল্লাহ আবার দ্বিতীয়বার, যদিও আগে পড়েছেন আজকে আবার পড়বেন। নির্যাতিত একটা জাতি খাবার পাচ্ছে না, নিপীড়িত একটা জাতি বাসস্থান পাচ্ছে না, ক্ষুধার্ত, নির্যাতিত, নিপীড়িত, সহায় সম্বলহীন কিছু সংখ্যক দরিদ্র মানুষ কিছুই নেই, ওদের কাছে আল্লাহ অবতীর্ণ করলেন যে গলিবাতের রোম, তোমরা রোম বিজয় করবে। সেই সময় পৃথিবীর সবচাইতে পরাশক্তি হচ্ছে রোম আর পারস্য, গলিবাতের রোম, রোম বিজয় হবে তোমাদের মাধ্যমে। কি অবস্থা আজকে যদি আমাদেরকে এসে কেউ বলে যে তোমরা বাংলাদেশের ক্ষমতা লাভ করছো আর কয়েকদিন পরে, অবস্থাটা কি হবে? এই লোকগুলো কি বলবে? হা জো কি পাগল কথাবার্তা, পাগলের কথাবার্তা। এক তোর মওলানা মোহাম্মদ ইসলামকে পাগল বলছে, কবি বলছে, এটা সেটা মৃত্যুকৃত্যুক সব বলছে। আবার যখন এই কথা চলে আসলো যে ওরা রোম বিজয় করবে, পৃথিবীর সেরা পরাশক্তি,
দেখো যা ছিল তাও চিলে গেছে, যা ছিল তাও চলে গেছে। আপনাকে বাংলাদেশের ক্ষমতা না, এখন যদি বলে যে তোমাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমেরিকাকে ধ্বংস করে দিবেন, সামান্য সময় না। আর আমরা যদি বলি যে হ্যাঁ এই তো সময় চলে এসেছে, চলো সব হাতেমবাদ, আর ওখান থেকে ঘোষণা হয়ে যাক, অবস্থাটা কি হবে, মানুষ কি বলবে? আর ওরাও যা ঘোষণা করছে আমরাও সেটাকে কি বলছি, পাগলের প্রলাপ। কদিন আগে যে ঘোষণাটা এসেছে আমরা কি বললাম, আরে পাগলের প্রলাপ, পাগল হলে মানুষের কথা বলে। আসলেও সত্য, পাগলের পাগলামি এক জিনিস, আর আল্লাহর পক্ষ থেকে ওয়াদা আর জিনিস হচ্ছে গুলিবাতির রোম ফি আদনা লার্দ, যারা জমিনে একেবারে দুর্বল। আমিন বাদে গালাবিহিম সায়াগলিবুন, এরপরে এই দুর্বলতা থেকে এরা আবার খুব কঠিন শক্তিশালী হয়ে যাবে, অবশ্যই তারা বিজয় লাভ করবে, বিজয় ওদের নিকটবর্তী। কি বিজয়? রোম বিজয়। কয়দিনে? ফি বিদায় সিনিন, এই সামান্য কয়েক বছর। বিদায় সিনিন মানে হচ্ছে দুই বছর থেকে, তিন বছর থেকে নিয়ে দশ বছরের মধ্যে, তিন বছর থেকে নিয়ে দশ বছরের মধ্যে এরা বিজয় লাভ করবে। ওয়াল্লাহ কি অবস্থা, যারা খাবার পাচ্ছে না, পায়খানা করলে ছাগলের লাদির মতো বের হয়, ছাগল যেমন ঘাস টাস খাওয়ার কারণে ছাগলের এরকম হচ্ছে, ঠিক একই অবস্থা সৃষ্টি হচ্ছে ওদের, যে ওরা খাবার দাবার না পাওয়ার কারণে ছাগলের মতো বড়ি হচ্ছে, খাবার নেই। ওরা বলছে যে কয়েকদিন পরে রোম বিজয় হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাকে ইয়েতে দিয়ে ঢুকা দেন, কনফারেন্সে ঢুকা দেন। তো এরকমই হুকুম ইতিপূর্বে রয়েছে, অমিন বাদ উপরে হবে, আর এর মাধ্যমে মুমিনরা খালি আনন্দ পাবে। কি সেটা? বিনাসরিল্লাহ, আল্লাহর পাওয়ার, আল্লাহর সাহায্য, আল্লাহর সহযোগিতা। ইয়ানসুর মাইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে কি করেন, সাহায্য করেন। ওহুল আজিজ রাহিম, তিনি হচ্ছেন আজিজ, তিনি হচ্ছেন রাহিম। কি বুঝলেন বিষয়টা? যে ইসলামের পথ, ইমানের পথ, এটা হচ্ছে বিজয়ের পথ, এটা হচ্ছে সৌভাগ্যের পথ, এটা হচ্ছে কল্যাণের পথ। এমন একটা পথ যে পথ এখনই দরিদ্র, একটু পরে এদের অবস্থান হচ্ছে ভিন্ন। এমন একটা পথ যে পথ এখন দুর্বল, একটু পরে হচ্ছে সবল। এমন একটা পথ, এই মাত্র এরা পৃথিবীতে লাঞ্ছিত অবদস্ত, একটু পরে হচ্ছে পৃথিবীতে এরা সবচাইতে সম্মানের অধিকারী। সুবহানাল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোথাও রাখেন না। কিন্তু কেন যেন বুঝাতে পারছি না, আসলে কেন যেন বুঝাতে পারছি না, কেন যেন ভাইরা বুঝতেও পারছে না, বুঝতেও পারছে না, আমরাও বুঝাতে, এটা আমাদের অযোগ্যতা, এটা আমাদের অযোগ্যতা। আল্লাহ যেন এই অযোগ্যতাকে যোগ্যতা দিয়ে পরিণত করে দেন, আমরা যেন জাতিকে ঠিক সেইভাবে বুঝাতে পারি, মহাসাসন যেভাবে একটা জাতিকে বুঝিয়ে নিয়ে চলে এসেছিলেন। তিন বছর থেকে নিয়ে দশ বছরের মধ্যে বিজয় চলে আসছে। মক্কার মুশরিকরা এরা যখন এগুলো শুনলো, হাবিজাবি তো বলা শুরু করলই, এরপরে তারা আবার কি করছে, ওদের একটা ধারণা ছিল, ওদের একটা বিশ্বাস ছিল যে মুহাম্মদ যেভাবে শক্তিশালী হচ্ছে, আমরা রোম পারস্যের সাথে একসাথে মিলেমিশে মুহাম্মদকে একেবারে পৃথিবী থেকে উৎখাত করে দিব, যেখানেই যাক। ওরাও ওইদিক থেকে এই বিষয়গুলো শুনছিল, এই সেই হচ্ছিল, অগ্রসর হচ্ছিল, আলোচনার বাইরে তারপর নিয়ে এসেছিল একটুখানি। এরপরে হলো কি, মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন, মাত্র দুই বছরের মাথায় দ্বিতীয় হিজরি সালে বদরের যুদ্ধ হলো। মক্কার মুশরিকরা যারা ওইদিন হাসাহাসি করলো, ওইদিন যারা পাগল পাগল হাবিজাবি যা যা বললো, ওরা পরাজিত হলো। আর এদের এই পরাজয়ের সংবাদটা চলে গেল ওদের দোসর, ওদের সাহায্যকারী রোম, পারস্যের সম্রাট, রোমের সম্রাট, ওদের কাছে চলে গেল। ওরাও ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল, ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। এরপরে আল্লাহ রাসূল ইসলাম তার জীবনে এই অবস্থায় এরপরে মৃত্যুবরণ করলেন। মৃত্যুবরণ করার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় চলে আসলেন, মাত্র সামান্য কিছুদিন ক্ষমতা কাটালেন। এরপরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় চলে আসলেন, আসার পর পরে রোমের বিজয়। বদর যুদ্ধ থেকে ওই পর্যন্ত মাত্র দশ থেকে এগারো বছরের মাথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করে দিলেন। একই অবস্থা একটা বর্ণনায় যেটা পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসছেন, মক্কার মুশরিকরা ঘোষণা করে দিল যে মুহাম্মদকে ধরে আনবে অথবা তার মস্তককে নিয়ে আসবে তার জন্য একশত লানত, একশত
লালুট, আর কেউ যদি কাউকে হিদায়তের পথে নিয়ে আসতে পারে কয়টা লালুট? একটা লালুট। তার মানে পাল্লা দিয়ে চলছে, দেখেন পাল্লা দিয়ে চলছে, একশত লালুট। আর কি তার জীবন মরণের যত সমস্যা আছে সব সমস্যা সমাধান খাজার দরবার থেকে, সব সমস্যা সমাধান, জীবন মরণের সমস্যা। আর কি মক্কার সেরা ক্ষমতায় তাকে বসানো হবে, আর কি মক্কার সবচেয়ে সুন্দরী নারী তাকে দেওয়া হবে, যা যা দেওয়ার। তিনটা জিনিস যেটার জন্য মানুষ জীবন বাজি রাখে, জীবনকে উৎসর্গ করে, জীবন বাজি রাখে এবং জীবনকে উৎসর্গ করে। তিনটা জিনিস, একটা হচ্ছে জমিন, আর একটা হচ্ছে জমিনের সাথে সম্পর্কিত অর্থ বিত্ত ক্ষমতা, আর একটা হচ্ছে নারী। এই তিনটার জন্য মানুষ সবকিছু করে ফেলে, সবকিছু করে ফেলে। তিনটা জিনিস, ক্ষমতা অর্থ নারী, জমিন জমিন ক্ষমতা নারী, জমিন ক্ষমতা নারী, তিনটা জিনিসের জন্য। জমিনের মধ্যে অর্থ বিত্ত সবই আছে, ক্ষমতা আর জিনিস আর নারী, এই তিনটার জন্য মানুষ তার সবকিছুকে উৎসর্গ করে দেয়, ত্যাগ করে, সবকিছু করে। দেখেন না নারীদের জন্য আজকাল কত কিছু চলছে, তোমার জন্য মরতে পারি ও সুন্দরী, লা ইলাহা ইল্লাল্লাহ, মরতেও পারে তোমার জন্য। তো এই প্রপোজাল তার কাছে চলে গেল, এই অফার তার কাছে গেল, সে চলে গেল। যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, তাকে ধরতে যাবে, গেড়ে যাচ্ছে মাটির নিচে তার সওয়ারির পা, তার সওয়ারির পা মাটির নিচে ডেবে যাচ্ছে, বলছে মুহাম্মদ আমাকে মাফ করে দেন, বেয়াদবি করে ফেলেছি, আমি আর আপনার পিছনে ধাওয়া করব না, মাফ করে দেন আমাকে। রাসূলের মধ্যে যা মাফ করে দিলাম, উঠে গেল, আবার গিয়ে ধাওয়া করছে, আবার ডেবে যাচ্ছে, রাসূল আবার মাফ করছেন, আবার ডেবে যাচ্ছে, আবার রাসূল দোয়া করছেন, মাফ করে দিচ্ছেন, ও উঠে যাচ্ছে, শেষ পর্যন্ত বলছে মুহাম্মদ আমি আপনার পিছনে আর কোনোদিন ধাওয়া করব না, কখনো ধাওয়া করব না, তবে এই যে ধাওয়া করব না এটার জন্য আপনি আমাকে কিছু দিবেন না। ও বিপদে পড়তেছে, মুহাম্মদ তাকে বিপদ থেকে উদ্ধার করার দোয়া করতেছেন, উদ্ধার পাচ্ছে, কেমন খেড়া মানুষ, বলছে আমি আর আপনার পিছনে ধাওয়া করব না, আমাকে কিছু একটা দিবেন না, বলছে হ্যাঁ দিব তোমাকে। ও বলছে তখন আপনি আমাকে নিরাপত্তা লিখে দেন, নিরাপত্তা লিখে দেন, যে আজকে ধাওয়া করছে সে তার কাছে, বলছে আমাকে নিরাপত্তা লিখে দেন। মনে করেন আপনার এখন পুলিশ ধাওয়া করতেছে, ধাওয়া করতে গিয়ে আর আপনার ছেড়ে দিয়ে আপনারই আবার করতেছে, যে আপনি লিখে দেন আপনি আর আমাকে কোনোদিন ধরবেন না। হ্যাঁ, আসামির কাছে বলতেছে আপনি আর আমাকে কোনোদিন ধরবেন না, লিখে দেন, এ হয় বলছে আপনি নিরাপত্তা লিখে দেন। প্রশাসন নিরাপত্তা লিখে দিচ্ছেন, যে সুরাকাকে নিরাপত্তা দেওয়া হলো, তাকে যেন কিছু বলা না হয়। সুবহানাল্লাহ, মক্কা থেকে মদিনায় বেরোচ্ছেন, আল্লাহ তাআলা একটা একটা করে আলামত দেখিয়ে দিচ্ছেন যে সামনে কি হতে যাচ্ছে। এরপরে বলছে যে আপনাকে এই সেই করবো না, তা আমাকে কিছু দিবেন না, আচ্ছা তোমাকে পারস্য সম্রাটের মাথার মুকুট দিয়ে দিব। আচ্ছা হে পাগল, মক্কা থেকে বের হয়ে চলে যাচ্ছে, কিছুই নাই, সামনে গিয়ে খাবার দাবারও হয়তো বা পাবে না, ও আমাকে পারস্যের মাথার মুকুট দিয়ে দিবে। তারপরে চিন্তা করছে নবী যেহেতু, আল্লাহ আকবার, কিছুই পাইনি 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 পাইনি, মনে করছে কি হচ্ছে না হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। এক পর্যায়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন পারস্য বিজয় করলেন, রাসূলের সেই ওয়াদা তার মাথায় ছিল, উনি সুরাকাকে ডেকে এনে পারস্যের মাথার মুকুট দিয়ে দিলেন, দিয়ে বলছেন যে সুরাকা আল্লাহ নবীর ওয়াদা মিথ্যা হয় না, আল্লাহ নবীর ওয়াদা মিথ্যা হয় না। অত বম্ব হয়ে গেছে সুরাকা, যে কি সুরাকা তখন বুড়ো হয়ে গেছিল বয়সের একটা ছাপ, হতভম্ব হয়ে গেছে, কি সত্যি আমি পারস্যের মাথার মুকুট পাবো, পারস্য সম্রাটের মাথার মুকুট পাবো, পৃথিবীতে সবচাইতে সেরা মুকুট ছিল তখন পারস্যের মাথার মুকুট। বুঝতে পারছেন বিষয়টা কি? এই যে মর্যাদাটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দল, কোন উপদল, কোন সাইনবোর্ড, কোন ব্যানার কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দান করেননি অতীতে, অমিন বাদু দান করবেন না, এটা দান করবেন কাকে? কাবলু অমিন বাদু, অতীতেও দিয়েছিলেন এটা, পরবর্তীতেও দিবেন এটা। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন কাবলু ওয়া ফী হাযা, অতীতে এবং পরবর্তীতে, অতীতে এবং পরবর্তীতে বর্তমানে। এ মর্যাদা হচ্ছে শুধুমাত্র
ইসলামের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, ইবাদাল্লাহ হওয়ার ক্ষেত্রে মর্যাদা। এর বাইরে কাউকে মর্যাদা অতীতেও দেওয়া হয়নি, বর্তমানেও দেওয়া হচ্ছে না, ভবিষ্যতেও দেওয়া হবে না। ও আংশিক কিছু পায়া মনে করে যে অনেক কিছু পায় গেছি, হ্যাঁ ছিলামিলা কিছু পায়া মনে করে যে অনেক কিছু পেয়ে গেছি, আসলে এগুলো কিছুই নয়। আল্লাহ তালা আমাদের ইখলাসের মধ্যে বারাকাত দান করেন, আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে মুখলেস হয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু এটার সাথে সম্পৃক্ত, ইসলাম এবং জাহিলিয়াতের যতগুলো দ্বন্দ্ব নিয়ে এ পর্যন্ত আমরা আলোচনা করেছি, ইসলাম এবং জাহিলিয়াতের যতগুলো দ্বন্দ্ব নিয়ে আমরা আলোচনা করেছি, তার মধ্যে হতে দ্বিতীয় বড় দ্বন্দ্বটা কি ছিল, দুই নম্বর দ্বন্দ্বটা কি ছিল, জাহিলি মতবাদটা কি ছিল, দুই নম্বর কে বলতে পারবে? পুরস্কার নগদ ১০০ টাকা, নগদ ১০০ টাকা, যে না বলতে পারবে সে আমাকে ১০০ টাকা দিবে। ও দেখছে, এই দেখছে, হয় নাই, হয় নাই, যে বলতে পারবে ১০০ টাকা, না বলতে পারলে আমাকে ১০০ করে দিবে, হয় নাই, হয় নাই, হয় নাই, এক দুই তিন চার, এটা নাই, এক দুই তিন চার পাঁচ ছয়, এটা নাই, ছয় সাত আট, ৮০০ টাকা ইনকাম ইনশাআল্লাহ। এরকম তিন দিন হলে একটা খাসি, আমাদের তিন দিন হলে এক খাসি বাজেট, ঠিক আছে না, তিন দিনে ২৪০০ টাকা এক খাসি, একবার ২-৪০০ লাগলাম, প্রয়োজনে ভেড়া খাবো তাও খেতে হবে, অনৈক্য। অনৈক্য বলতে ইফতেরাক, বিচ্ছিন্নতা, জিনা, পরে ছাড়া থাকেন আপনি, পরে কথা বলেন, আপনারা ছাত্র, আপনারা ছাত্র, আমি আপনারা ছাত্র না, ছাত্র আমি, হম আমি ছাত্র, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, যা পড়াই তা মনে থাকে। বিচ্ছিন্নতা, বিচ্ছিন্নতা আমরা সেখানে আলোচনার মধ্যে নিয়ে এসেছিলাম, বিচ্ছিন্নতা দুইটা জিনিসকে কেন্দ্র করে হয়। এক নম্বর, এক নম্বর উল্টা লাভ হবে না, দিন বিচ্ছিন্নতা, দুনিয়াবী বিচ্ছিন্নতা, দিন কেন্দ্রিক বিচ্ছিন্নতা এবং দুনিয়া, না না এটা তো ওই দিনের আরেকটা আলোচনা, প্রথম দিন কেন্দ্রিক বিচ্ছিন্নতা এবং দুনিয়া কেন্দ্রিক বিচ্ছিন্নতা। মক্কার মুশরিকরা, আহলে জাহিলিয়াতের লোকেরা, জাহিলি যুগের লোকেরা দিন কেন্দ্রিক বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, বলতো যে আমরা আল্লাহ প্রদত্ত দিন মানি কিন্তু ইয়াহুদি ধর্ম মানত, বলতো আল্লাহ দিন মানি মানত খ্রিস্টানদের ধর্ম, বলতো আমরা আল্লাহ দিন মানি করতো অগ্নি পূজা, বলতো আল্লাহ দিন মানি, তারা করতো চাঁদের পূজা, সূর্যের পূজা, মাটির পূজা, পাথরের পূজা, সবকিছু করতো, আর এটাকে নিসবত করতো কোন দিকে, আল্লাহর দিনের দিকে, এবং এই পথে তারা প্রচেষ্টা চালাতো, এই পথের দিকে তারা মানুষকে দাওয়াত দিত, দাওয়াত দিত, দাওয়াত দিত, আর দাওয়াত দিয়ে বলতো লাইসাতিল ইয়াহুদু ওয়াকালাতিল ইয়াহুদ লাইসাতিন নাসারা আলা শাই, ইয়াহুদিরা বলতো নাসারারা কিছুর উপরেই নাই, আমরাই সবকিছু, নাসারা বলতো ইয়াহুদিরা কিছুর উপরে নাই, আমরাই সবকিছুর উপরে আছি, এই দাওয়াত তারা দিত। দিন কেন্দ্রিক বিচ্ছিন্নতা, দিনকে কেন্দ্র করে, মাজহাবকে কেন্দ্র করে, তরিকাকে কেন্দ্র করে, কোন আমলকে কেন্দ্র করে বিচ্ছিন্নতা সৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা সেখানে শুধুমাত্র বিচ্ছিন্নতার উপরে আলোচনা করেছিলাম, এবং সেখানে ইজমা কিয়াসের কিছু কিছু আলোচনা ছিল, তিন দিন যাবত না, দুইটা দুইটা আলোচনা, তিনটা আলোচনা ছিল। তো বিচ্ছিন্নতা, ইফতেরাক, আমরা সেখানে বলেছিলাম মনে হয় যে ইখতিলাফের উপরে ভিত্তি করে ইফতেরাক সৃষ্টি হয়, মত পার্থক্যের উপরে ভিত্তি করে, মত পার্থক্যের উপরে ভিত্তি করে মতাদর্শের সৃষ্টি হয়, মানে এই মতের অমিলের পথ দিয়ে চলার অমিলের পথ সৃষ্টি হচ্ছে, চলার অমিলের পথ, মত পার্থক্যের মাধ্যমে মাধ্যমে চলার পথের পার্থক্য হয়ে যাচ্ছে, আর মত পার্থক্য চলার পথ দুইটা, দ্বিতীয় ধাপ, এই দুইটাকে মেনে নেওয়ার কারণে গোমরাহির পথ উন্মোচিত হচ্ছে, দলালতের পথ উন্মোচিত হচ্ছে, এই তিনটা থাকার কারণে হালাকাতের পথের মধ্যে সে প্রবেশ করছে। মনে নাই, মাথায় নাই কিছু, চলে গেছে, যাক চলে যাক, আমাদের কাছেই থাকুক, আমাদের কাছেই থাকুক। তো কি হচ্ছে এটা, মত পার্থক্য, ইখতিলাফ, ইখতিলাফ
দলিলের উপরে ইখতিলাফ হচ্ছে হারাম, দলিলের উপরে ইখতিলাফ হারাম, বুঝেন নাই, কপাল কুচকে আছেন কেন? দলিলের উপরে ইখতিলাফ করা হচ্ছে হারাম, শুনেন খালি, দলিলের উপরে ইখতিলাফ করা হচ্ছে, আবার বলেন মুখ দিয়ে, হারাম, দলিলের উপরে, বুরহানের উপরে, বাইয়েনাতের উপরে। কেন? কারণ হচ্ছে দলিল অবতীর্ণ কে করেছেন? আল্লাহ করেছেন। যেটা দলিল সেটা হচ্ছে পরিপূর্ণ বিশুদ্ধ, ওর মধ্যে আপনি ইখতিলাফ করবেন কি করে, মত পার্থক্য করবেন কি করে? হারাম, দলিলের উপরে ইখতিলাফ করা। দলিলের উপরে যারা ইখতিলাফ করে তারা ইফতিরাকের দিকে চলে যায়, বিচ্ছিন্নতার দিকে চলে যায়। বিচ্ছিন্নতার দিকে যখন চলে গেল, দলিলটাকে বর্জন করলো, বিচ্ছিন্নতার দিকে চলে গেল। এই বিচ্ছিন্নতার পথ হচ্ছে দালালতের পথ, গোমরাহির পথ। আর যারা গোমরা হয়ে যাবে তারা ধ্বংস হয়ে যাবে, হালাকাতের মধ্যে চলে যাবে। থাকবে মাথায় ইখতিলাফ, ইফতিরাক, দালালত, হালাকাত, মত পার্থক্যতা, বিচ্ছিন্নতা, মত পার্থক্যতা, বিচ্ছিন্নতা, গোমরাহি, পথভ্রষ্টতা, মত পার্থক্যতা, বিচ্ছিন্নতা, পথভ্রষ্টতা, পথভ্রষ্টতা, ধ্বংসপ্রাপ্ত হওয়া। বুঝতে পারেন নাই মনে হয়, ওই আলোচনা ওইখানে চলে গেছে, না থাকলো আপনাদের মাথায়। তো গোমরাহি এবং হালাকাত এটা, কিন্তু তারপরেও কি হচ্ছে? কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকটা দল, উপদল, খণ্ড, বিখণ্ড, তারা যেই পথের উপরে আছে ওইটাকে নিয়ে তারা সন্তুষ্ট। আর আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, দেখো এইভাবে বিচ্ছিন্ন হয়ে যায়, তোমরা মুশরিকদের আদর্শের অনুসরণ করো না, এভাবে করে বিচ্ছিন্ন হয়ে যায়, তোমরা মুশরিকদের আদর্শের অনুসরণ করো না। মুশরিকদের অনুসরণ কিভাবে হয়? মুশরিকদের অনুসরণ কিভাবে হয়? আমাদের সমাজে আমরা যদি বলি মুশরিকদের অনুসরণ করো না, তাহলে বলবো আমি তো মূর্তি পূজা করি না, আমি তো পাথর পূজা করি না, আমি তো চাঁদের পূজা করি না, সূর্যের পূজা করি না, মুশরিকদের তো অনুসরণ করি না। জি না, এর বর্ণনা হচ্ছে মান তাশাব্বাহ বিকাওমিন ফাওয়া মিনহুম, যে ব্যক্তি যেই জাতির যেই অংশের অনুসরণ করবে আল্লাহ তাআলা তাকে সেই জাতির অন্তর্ভুক্ত করে দিবেন। যদি ইবাদতের অনুসরণ করেন তাহলে ইবাদত, যদি তাদের কৃষ্টি কালচার অনুসরণ করেন কৃষ্টি কালচার, যদি তাদের চাল চলন অনুসরণ করেন তাহলে চাল চলন, যদি তাদের লেবাস পোশাক পরিচ্ছদের অনুসরণ করেন তাহলে লেবাস পোশাক পরিচ্ছদের, যদি তাদের জ্ঞান বিজ্ঞানের অনুসরণ করেন তাহলে কিন্তু সেইটাই, হ্যাঁ পড়ছেন তো এমবিএ আর বিবিএ, ওইটাই কিন্তু মান্তাসাব্বাবি কওমিন, যেটাই করেন তাদের দেওয়া থিওরির উপরে যেটাই করবেন ফাওয়া মিনহুম, সেই দিকে চলে যাবে, একটা দুইটা না। এবং তারা যতগুলো দিক নিয়ে এসেছে প্রত্যেকটা দিকের উপরে তারা নিজেরাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তারা নিজেরাই একদম বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মিনাল্লাযীনা ফাররাকূ দীনাহুম, যারা তাদের দিনটাকে খণ্ড বিখণ্ড করে অকানুশিয়া দলে পরিণত হয়, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, তারা তার দলের উপরে কি থাকে সব সময় আনন্দিত থাকে, উৎফুল্ল থাকে তারা, খুব উৎফুল্ল থাকে তারা। তো যেটা বলছিলাম যে দলিলের উপরে ইখতিলাফ করা হচ্ছে হারাম, যেটা দলিল আছে ওর উপরে ইখতিলাফ চলবে, যদি ইখতিলাফ চলে তাহলে ইখতিলাফটা কার সাথে হবে? আল্লাহ এবং তার রসুলের সাথে। বুঝতে পেরেছেন? দলিলের উপরে ইখতিলাফ করা হচ্ছে, মনে রেখে নীতিমালা, দলিলের উপরে ইখতিলাফ করা হচ্ছে হারাম। কেন? ইখতিলাফ করলে কার উপরে যাবে এটা? আল্লাহ এবং তার রসুলের উপরে। দলিল আমাদের জন্য কোনটা, বুরহান আমাদের জন্য কোনটা? আল্লাহ এবং তার রসুল যা বলেন সেটাই, আল্লাহ এবং তার রসুল যা বলেন সেটাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাই হচ্ছে দলিল। শুধুমাত্র বিশুদ্ধ সূত্র হতে পারে, হতে হবে, কোরআন চলে এসেছে বিশুদ্ধ, এতে আর কোনো সমস্যা নেই, কোন চিন্তার কোনো কারণ নেই, হাদিসের ক্ষেত্রে বিশুদ্ধ সূত্র হয়ে যেতে হবে, হলেই সেটার মধ্যে আর কোনো ইখতিলাফ চলবে না, চাঁদ নিয়ে কোনো ইখতিলাফ চলবে না, চলবে না কোনো ইখতিলাফ, আল্লাহর কসম কোনো ইখতিলাফ চলবে না। হাদিসে যা আছে না কাটা যাবে, না ঢুকানো যাবে, না স্কলার ঢুকবে, না কেউ ঢুকবে, কোনো ইখতিলাফ চলবে না। আকীদা এটা, আকীদা এটা, যে বলছে এটা আমল, ভুল করছে, এটা আকীদা। শুধু চাপ কেন, যতগুলো বিষয় আছে, দলিলের উপরে কোনো ইখতিলাফ চলবে না। আমরা আজকে হানাফিদেরকে পথভ্রষ্ট বলছি কেন? স্পষ্ট দলিলের উপরে ওরা কি করছে? ইখতিলাফ করছে। কিসের উপরে ভিত্তি করে?
ফেকার উপরে ভিত্তি করে, ইমামের মতাদর্শের উপরে ভিত্তি করে কি করছে, তারা ইখতিলাফ করছে। ইখতিলাফ করে তারা কোথায় যাচ্ছে, ইফতিরাকের মধ্যে যাচ্ছে। ইফতিরাকে যাওয়ার কারণে কোথায় পতিত হচ্ছে, গোমরাহির মধ্যে যাচ্ছে। গোমরাহিতে যাওয়ার কারণে হালাকাতের পথ তাদের জন্য একদম উন্মুক্ত, আমরা আমাদের চোখেই দেখতে পাচ্ছি যে ওটা হালাকাতের পথ, ধ্বংসপ্রাপ্তের পথ। ইখতিলাফ বাইয়েনাতের উপরে কোনদিন ইখতিলাফ চলে না। বাইয়েনাতের উপরে কেউ যদি কোনদিন ইখতিলাফ করে, মনে রাখতে হবে ওর ইমানের দুর্বলতা শুরু হয়ে গেছে, ওর পথ হচ্ছে গোমরাহির পথ, ও যেই দিকে যাক ও গোমরাহিতে চলে যাবে। যদি আল্লাহ কোনদিন আবার তৌফিক দেয় তাহলে সে ফিরে আসবে, এছাড়া ফিরে আসা কোন পথ। নীতিমালা মাথায় রেখেন যে বাইয়েনাতের উপরে কোনদিন ইখতিলাফ চলে না, আল্লাহ এবং তার রাসূলের উপরে ইখতিলাফ নেই, সাহাবীর উপরে ইখতিলাফ করতে পারেন যদি আপনার মর্যাদা সেরকম হয়ে থাকে। একটুখানি চিন্তা করেন তো, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু ছোট্ট বাচ্চা সাহাবী, মা ধরে এনে আল্লাহ রাসূলের কাছে দিয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমতে দিয়ে গেলাম। ছোট্ট বাচ্চা সাহাবী, 10 বছরের বাচ্চা সাহাবী, ওই বাচ্চা সাহাবীটার সাথে আপনার যোগ্যতা, আপনার জ্ঞান বিজ্ঞান আর আপনার ইমানটাকে একটু যাচাই করে দেখেন তো, সাহাবীর সাথে আপনি ইখতিলাফ চালাতে পারেন কিনা। চালান দেখি, একটু চালান দেখি, কোন সাহাবীর সাথে কোন ইখতিলাফটা চলবে আপনার, সেই যোগ্যতার মানুষ বর্তমান সময়ে পৃথিবীতে। সাহাবীর সাথে ইখতিলাফ সাহাবীর চলে, সাহাবীর সাথে ইখতিলাফ আমার আপনার চলেই না। তাদের ভুলের চর্চা করা আমার আপনার জন্য চলেই না, অসম্ভব কথা। আচ্ছা সাহাবি পারেন না, তাবেঈ দিকে একটু জানতে দেখি, তাবেঈ জীবন আর আপনার আমার জীবন, কোন তাবেঈ তাবেঈ সুদের উপরে লেখাপড়া করেছিলেন, তাবেঈর ভুল ধরে বেড়াচ্ছেন, কোন তাবেঈ সুদের উপরে লেখাপড়া করেছিলেন, কোন তাবেঈ মানবরচিত পথের দিকে জীবনটাকে উৎসর্গ করেছিলেন, ওই পথে প্রচেষ্টা চালিয়েছিলেন, ওখানেও টিকছে না মর্যাদার বদলে। লড়াই তো হয় মুখামুখি এবং সমানে সমানে লড়াই হয়, রসুলের সাথে মক্কার মুশরিকদের লড়াই চলছে, রসুলাম একটা এলাকার প্রেসিডেন্ট, ওরাও আর একটা এলাকার প্রেসিডেন্ট, উনিও ক্ষমতাবান, উনিও ক্ষমতাবান, হ্যাঁ এনার কাছে কিছু অস্ত্র শস্ত্র কম আছে, ওনার কাছে একটু অস্ত্র বেশি আছে, কিন্তু ক্ষমতা একেবারে সমান সমান, ক্ষমতার দিকে তারা আছে, লড়াই তো চলে। এরকম বিমানের সাথে কোনদিন দেখেছেন কোন রিক্সার সংঘর্ষ হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখেছেন কোনদিন বিমানের সাথে রিক্সার সংঘর্ষ? হয়ই না, হতেই পারে না, এটা সম্ভবই নয়, এটা কখনো সম্ভব নয়। এজন্য দলিলের উপরে কোনদিন কোন ইখতিলাফ চলবে না। আপনি বুঝতে পারেন নাই, আপনি গবেষণা করেন, আপনি বুঝতে পারেন নাই, আরেকটু বুঝেন, কিন্তু কোনদিন ইখতিলাফ চলবে না। যদি দলিলের উপরে কেউ ইখতিলাফ করে, সে ইফতিরাকের পথের দিকে চলে যাবে। দেখতে পাচ্ছেন না এখন কোরআন এবং সহিহ সুন্নাহ যারা দাওয়াত দিচ্ছে তারা কতগুলো দলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, 56টা দলে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যারা কোরআন এবং সহিহ সুন্নাহ দাওয়াত দেয় এই কথা যারা বলে, তারাই 56টা দলে বিভক্ত হয়েছে। কিসের মাধ্যমে? ইখতিলাফের মাধ্যমে। ফতোয়া এখন দিয়ে বেড়াচ্ছে একজন আরেকজনের উপরে, জান দিতে থাকেন। কখনোই যেন কোন দলিল বোরহান হুজ্জাতের উপরে কোনদিন যেন কোন ইখতিলাফ না। বুঝতে পারছি না, ঠিক আছে আমি একটু বুঝি। ইখতিলাফ কাটটা নিচ্ছেন, আমি হযরত ইস সকাল বিকাল কি অবস্থায় পড়ে থাকি, আমার ইখতিলাফ এই বিষয়ে ইখতিলাফ আছে, ওলামারা কত ইখতিলাফ করেছেন, কত ইখতিলাফ করেছেন। একজন আলোচক, একজন স্কলার, সুন্দর মানুষটা দাড়ি কাটেন, ঠিক মতো দাড়ি কাটেন, আলে হাদিসদের একটা সংগঠনের বড় পর্যায়ের লিডার, দাড়ি কেটে ছেটে মেটে রেখেছে। আমার সাথে একদিন আমাদের বৈঠক হলো, আমি আর আশিক বসলাম গাজীপুরে গিয়ে। জানেন দাড়ির ব্যাপারে স্কলাররা এত মতামত ব্যক্ত করেছে, এইভাবে এত মতামত ব্যক্ত করেছে, এত চোখ টোক বন্ধ করে এত মতামত ব্যক্ত করেছে, এত মতামত ব্যক্ত করেছে আর এত ইখতিলাফ করেছে তারা। তবে মতাম স্কলারদের মতামতের আলোচনা শুনলে বা ওই বিষয়টা পড়াশোনা করলে এই সিদ্ধান্তেই পৌঁছানো যায় যে দাড়ি কেটে ছেটে রাখাটাই হচ্ছে সৌন্দর্য সুন্নাত। বিয়া দিল ফতোয়া, ছেটে মেটে রেখছে, হ্যাঁ আল্লাহ বর্ষা। কদিন পরে পিস টিভিতে ডাক কেটেছে, এখন পিস টিভিতে টাকা দেখে যে দাড়ি কাটবো, টিভিতে টাকা দেখে দাড়ি কাটবো, ওইখান থেকে ওনার বক্তব্য টক্তব্য সব সেরে টেরে যখন চলে এসছে 10-15 দিন পরে তার সাথে আবার গিয়ে দেখ, আবার বিয়ে। ওইখানে একটা মানদণ্ড আছে যে এইরকম হতে হবে, সেই রকম হতে হবে, ছাড়া হতে হবে, ধরা হতে হবে, এখানে আসে আবার দেখছি কি বিষয় এই সেই।
ইচ্ছা না হোক, সফরে গিয়েছিলাম তো তাই লম্বা টম্বা হয়ে গেছিল আশা করা ভালো। আল্লাহ দলিলের উপরে, হুজ্জাতের উপরে, বুরহানের উপরে কখনো কোনদিন কোন ইখতিলাফ চলবে না। হুজ্জাত হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যেটাকে মেনে নিয়েছিলেন সেটাকে নিয়ে কোন ইখতিলাফ চলবে না। সাহাবীদেরকে কোনদিন দেখা যায়নি যে কোরআন অবতীর্ণ হয়েছে আর তারা ইখতিলাফ করে বসে আছে। একটা নজির কেউ দেখাতে পারবে না, ভুল হতে পারে তাদের, তখন পর্যন্ত দলিল পৌঁছায়নি, আবু করে ভুল করে ফেলেছিলেন, না মিরাজ দিব না, কিসের নাতির মিরাজ, নানির মিরাজ কিসের, কি এই সেই দিব না। আবার সাহাবি এসে বলছেন যে না আমি জানি রাসূল সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাম বলছেন, আমার তো কোনো মতামত চলে না। সুবহানাল্লাহ, সেই সাহাবির সাথে আমার কিসের ইখতিলাফ, তার কিসের ভুল ধরাধরি, না চলবে না। তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ওইটার সাথে সম্পৃক্ত, যে প্রত্যেকটা দল, প্রত্যেকটা উপদল তারা এই ধারণা করে বসে আছে যে সত্য কেবল তার দলেই আছে, অন্য দলে কোনদিন কোন সত্য নেই, সত্য কেবল তারাই, হকের উপরে শুধুমাত্র তারাই আছে, হকের উপরে শুধুমাত্র তারাই আছে। প্রত্যেকটা দল, দল মানে হচ্ছে ফেরকা, ফেরকা মানে হচ্ছে মুশরিকদের সাদৃশ্য, বুঝেন নাই। প্রত্যেকটা দল, দলের আরবি হচ্ছে ফেরকা, ফেরকা হচ্ছে মুশরিকদের সাদৃশ্য। আবার আলোচনাটা শুনে নিয়েন, দ্বিতীয় আলোচনাটা নোট দেখে নিয়েন, আবার কেমন, প্রত্যেকটা ফেরকা, প্রত্যেকটা বিচ্ছিন্ন গ্রুপ, প্রত্যেকটা দল উপদল তারা এই ধারণা করে বসে থাকে যে আমি শুধুমাত্র সত্যের উপরে আছি, আমার তাই হক, আমার কথাবার্তাটাই সত্য, চিরসত্য, আমার বাইরে যা আছে সেটা সত্য নয়। আপনার বাইরে যদি কোনটাকে আপনি সত্য মনে করেন তাহলে তো আপনার দল টিকবে না, টিকবে? আমি যদি মনে করি আমার চাইতে বেশি সত্য আছে এই লোকের কাছে, তখন তো আমি এর কাছেই চলে যাবো, ও আমার কাছে আসবে কোথেকে? যদি এইটা মনে করে যে আমার চাইতে বাইরে সত্য থাকে তাহলে কোনো দল পৃথিবীতে টিকবে না, এক 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 জায়গায় চলে আসে, চলে আসবে, সারা আলাকুম মিনাদ দ্বীন মা ওয়াসাবিহি মুহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইহি। ফেরকাবাজিটা হচ্ছে আল্লাহ বলছেন লা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের সাদৃশ্য গ্রহণ করো না। এখন এই ফেরকাবাজির নাম কি দিবেন, এই ফেরকাবাজির নামটাকে আপনি কি দিবেন? এখন এরা বলছে যে আহলে হাদিস, এই নামটা হচ্ছে মুকাদ্দাস একটা নাম, মহাপবিত্র, মুকাদ্দাস হচ্ছে মহাপবিত্র একটা নাম আহলে হাদিস। আবার আরেকজন বলছে সালাফি, এটা হচ্ছে অত্যন্ত সম্মানিত একটা নাম, আমি বলবো হানাফি একটা সম্মানিত নাম, উনি বলবে শাফিয়াই আরো একটা মর্যাদাকর নাম। কেন? সে শাফি রাহিমাউল্লাহ যেদিন পৃথিবীতে এসেছে, আবু হানিফা রাহিমাউল্লাহ ওই দিনই চলে গিয়েছে, যে এত বড় একটা মানুষ আসতেছে আমি আগেই চলে যাই। এ সম্পর্কে জাল হাদিস আপনারা শুনেন নাই, শুনেন না, এ সম্পর্কে জাল হাদিস শুনেন নাই? ইমাম শাফিয়াই রাহিমাউল্লাহ এত খারাপ একটা মানুষ ছিলেন, এত খারাপ একটা মানুষ ছিলেন, নাউজুবিল্লাহ, এ কিন্তু আমার কথা না, এটা হচ্ছে জাল হাদিস ওরা তৈরি করেছে, হানাফিদের জাল হাদিসের কিতাবে, যে ইমাম শাফি রাহিমাল্লাহ এত খারাপ একটা মানুষ ছিলেন, উনি যেদিন পৃথিবীতে আসতেন, আসতেছেন এই এলহাম ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর কাছে চলে গেছে, যেদিন উনি পৃথিবীতে এসেছে উনি নিকৃষ্ট পৃথিবীতে আর থাকবে না, যে পৃথিবীতে নিকৃষ্ট মানুষ আছে উনি ওদিনই চলে গিয়েছেন, মারা গিয়েছেন, চলে গিয়েছেন মানে মারা গিয়েছেন, যে দুইটা একসাথে থাকতে পারে না। আবার জাল হাদিস রচনা করেছে রাসূল সাল্লাম নামে, যে আমার উম্মতে একটা আলো আসবে, সিরাজু উম্মতি, আমার উম্মতে উজ্জ্বল একটা আলো আসবে যা সারা পৃথিবীকে আলোকিত করবে, সে হচ্ছে আবু হানিফা নুমান ইবনে সাবিত। সে আর আমার উম্মতে সবচেয়ে নিকৃষ্ট একটা প্রাণী আসবে, সে হচ্ছে শাফি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমার চাইতে ভালো যদি অন্যের কাছে থাকে তাহলে তো আমি ভালোর কাছে চলে যাবো, আমারটা তো আর টিকবে না, তখন আমি ভালোর কাছে গিয়ে মিলে যাচ্ছি। ইসলাম হচ্ছে এরকম, আপনি এই গ্রুপের, উনি ওই গ্রুপের, ওই গ্রুপের, ওই গ্রুপের, ওই গ্রুপের, বিচ্ছিন্ন 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 অনেকগুলো গ্রুপ পৃথিবীতে, অসংখ্য গ্রুপ। আল্লাহ রাসূল সাল্লাম শুধুমাত্র একটা আহ্বান দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তামলিকুনা আল আরাবা ওয়াল আজম, একটা ঘোষণা দিলেন।
পৃথিবীর চতুর্দিক থেকে সবগুলো মানুষ নিজেদের ফেরকাগুলোকে ছেড়ে দিল, ধর আমার এটা কিছু না, ধর আমার ওটা কিছু না, ও বলছে আমার এটা কিছু না, যা এটাকে পায়ের নিচে, ওটাকে মাটির নিচে, ওটাকে দেওয়ালের ওই পারে, ওটাকে পাহাড়ের ওই পারে ফেলে 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 দিয়ে সব এসে জমায়েত হচ্ছে কোথায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা জায়গায় এসে জমায়েত হচ্ছে। নিজেরটাকে কি মনে করছে তারা? নগণ্য, ওইটা ভুল, ওইটা পথভ্রষ্টতা। ওমর ইবনুল খাত্তাব এত বড় একজন মানুষ এমনি এমনি ইসলামের কাছে আসলেন নাকি? বুঝতেই পারলেন যে আমার এটা পথভ্রষ্টতার পথ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন একজন জ্ঞানী মানুষ, এমনি এমনি কি শাহাদাতের বাক্য পাঠ করলেন নাকি? খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো এমন একজন জ্ঞানীগুণী মহিলা, যিনি রাসূলের মুখে শুধুমাত্র জিব্রাইল আলাইহিস সালাম আসার কথা শুনেই ঈমান নিয়ে চলে আসছেন, এমন একজন জ্ঞানীগুণী মহিলা এমনি এমনি কি শাহাদা পাঠ করছেন নাকি? সালমান রাদিয়াল্লাহু আনহু এমনি এমনি কি পারস্য থেকে সফর করে করে চলে আসছেন নাকি? সাহেব রাদিয়াল্লাহু আনহু রোম সেখান থেকে এমনি এমনি চলে আসছেন নাকি? পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষগুলো এসে এসে নিজেদের আদর্শগুলোকে, নিজেদের মত পথগুলোকে ছেড়ে ছেড়ে দিয়ে একটা জায়গায় কে গিয়ে কেন হচ্ছেন? বুঝতে পারছেন আমারটা ঠিক নয়, এটা হচ্ছে ইসলামের আদর্শ। আর পাশাপাশি এর বিপরীত দিকে যারা ছিল আবু জাহেল, উতবা, সাইবা, ওরা 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 ওরা, তারা তারা কি করলো যে না, ওর চাইতে আমারটা কম কিসের? সংঘর্ষ শুরু হয়ে গেল, সংঘর্ষ শুরু হয়ে গেল। এবং তারা নিজেদেরকে দাবি করতো, আমরা যেহেতু বাইতুল্লাহ খাদেম, বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আমরা যেহেতু এলাকায় এই সেবা দিচ্ছি, ওই সেবা দিচ্ছি, হাজিদেরকে যেহেতু এইটা ওইটা সেটা করছি, আমাদের চাইতে মুকাদ্দাস আর কে থাকতে পারে? সংঘর্ষের সূচনা হলো। জাহিলিয়াতের লোকজন তারা মূলত কয়েকটা ধর্মের দিকে নিজেদেরকে সাব্যস্ত করত। একটা হচ্ছে আহলে কিতাব, নিজেদেরকে তারা বলতো আহলে কিতাব, আল্লাহ তাদেরকে আহলে কিতাবের চোখ আটকে দিয়েছে। দীন হানিফ, মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিম উপস্থিত আছে আজকে, দীন হানিফ, মিল্লাতে ইব্রাহিম, দীন হানিফ, মিল্লাতে ইব্রাহিম, এগুলো তো সব কোরআনের কথা। এই নামগুলো নিয়ে তারা কোন পথের দিকে অগ্রসর হয়েছিল? শিরকের পথের দিকে তারা অগ্রসর হয়েছিল। আল্লাহ তাআলা সেগুলোকে কি করছেন? নাকচ করে দিচ্ছেন। এখন রাসূল ইসলামের যত কথা কাজ যা আছে সবগুলোকে হাদিস বলে, এখন এইটাকে নিয়ে আরেকটা জামাত করে ফেলা হচ্ছে। ওরা তো কোরআনের আয়াতকে নিয়ে জামাত করছে, আর এরা কি করছে? কোরআনের ব্যাখ্যার একটা অংশকে নিয়ে তারা কি করছে? জামাত তৈরি করছে। অবস্থাটা কি দাঁড়াতে পারে? কোরআনে থাকলেই জামাত তৈরি করতে হবে বিষয়টা এমন নয়, কোরআনের হুকুমটাকে মেনে নিতে হবে। তো বিষয়বস্তুটা হচ্ছে যে প্রত্যেক দলের এটা দাবি যে সত্য কেবল কার কাছে আছে? আমার কাছেই আছে। কেউ মনেই করে না যে না, আমার কাছে যেটা আছে এটা অসত্য হতে পারে। তো ঠিক আছে, চলো যাই আমরা সত্যকে খুঁজতে থাকি। যেমন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সত্যের সন্ধানে তারা বের হতেন, সত্যের সন্ধানে বের হতেন, সত্যের সন্ধানে বের হতেন। আস্তে আস্তে একটা জায়গায় এসে তারা দাঁড়িয়ে পড়তেন। তো এটা হচ্ছে তাদের দাবি, সত্য কেবল তাদের কাছেই আছে। তাদের দ্বিতীয় দাবি হচ্ছে এই সত্যের মাধ্যমে মুক্তিপ্রাপ্ত হচ্ছে শুধুমাত্র তারা। এই সত্যের দাবির মাধ্যমে মুক্তি পাবে হচ্ছে শুধুমাত্র তারা, তারা ছাড়া আর কেউ মুক্তি পাবে না। তাদের তিন নম্বর দাবি হচ্ছে যে এই সত্যের মাধ্যমে সফলতা কেবল শুধুমাত্র আমরাই পাবো। চার নম্বর দাবি হচ্ছে এই সত্য আমাদের কাছে থাকার কারণে আমরাই ক্ষমতায় থাকবো, আর কে বেটা ক্ষমতা থাকে? দেখেন না, এই দেশে একটা একটা বিপ্লব ঘটানোর চেষ্টা করা হলো, কি সহিয়াকিদার বিপ্লব। সহিয়াকিদার কিছু পড়েছে টড়েছে তারপরে গিয়ে ফাটিয়ে দিল। কেন? সে যারা আছো তোরা সব তাক উত্তরা নেমে চলে আয়, আমরা সহিয়াকিদা পেয়েছি, এখন আমরাই ক্ষমতায় থাকবো। গ্রিম দিল ফাটিয়ে, আমরাই থাকবো। বিষয়টা এমন নয়, আপনি ক্ষমতায় যেতে পারবেন না। দুঃস্বপ্ন দেখে কোনো লাভ নেই। দুঃস্বপ্ন যতবার দেখছেন নাউজুবিল্লাহি মিনাশ শাইতানির পরে থুতু করে ফেলে দেন। ক্ষমতার স্বপ্ন যতবার দেখতেছেন পরে নাউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মিন হামজি ওয়ানাফি ওয়ানাফাসি, থু 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 ফেলে দেন, ফেলে দেন। ক্ষমতায় যাওয়ার আপনার দুঃস্বপ্ন দেখার দরকারটা কি রে বাবা? ইমানটাকে ঠিক করেন না, ইমানের উপরে থাকেন না, ইসলামটাকে পরিশুদ্ধ করে নেন না নিজের ভিতরে, মুসলিম হয়ে যান না পরিশুদ্ধ, অপরাধগুলোকে ছেড়ে দেন না, হারামগুলোকে বর্জন করেন না, নবীদের চরিত্রগুলোকে নিজেদের মধ্যে বাস্তবায়ন করেন না, দেখেন আল্লাহ তাআলা কোথায় নেন। আপনার এত দুঃস্বপ্ন দেখার দরকারটা কি? দরকারটা কি? তো এটা হচ্ছে প্রত্যেকটা দলের দাবি।
লা ইলাহা ইল্লাল্লাহ গত শুক্রবারে জুমাবারে কি বিশাল ঘটনা ঘটে গেল আলামিন মসজিদে, কি বিশাল ঘটনা ঘটে গেল। একটা দলের আমির সাহেব এসে খুতবা দিলেন, খুতবা শুরু করলেন ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতানু ফানসাহুম যিকরাল্লাহ, শয়তান তাদেরকে আল্লাহর জিকির থেকে ভুলিয়ে দিয়ে তাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। যুগ যুগ ধরে শয়তান নবী রাসূলদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করেছে, সাহাবাদেরকে করার চেষ্টা করেছে, যুগ যুগ ধরে মুসলিমদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করেছে। এই অবস্থায় পথভ্রষ্টতা থেকে বেঁচে থাকতে হলে আল্লাহর জিকির মানে হচ্ছে আল্লাহর বিধানের দিকে ফিরে আসতে হবে। মাশাআল্লাহ, এক ঘন্টার খুতবা, খুতবা দিতে দিতে লাস্টে গিয়ে 20-25 মিনিটে উনি যা ঝাড়ার সব ছেড়ে দিলেন। কি পৃথিবীতে শয়তানের পথ থেকে যদি বেঁচে থাকতে হয় তাহলে তাকে আহলে হাদিস হতে হবে, এছাড়া বাঁচা যাবে না। আহলে হাদিস হচ্ছে সেই পথ যে পথ শয়তানের পথ থেকে বাঁচায়। কে লিখেছে? দা হান্ড্রেড এর মধ্যে লিখেছে, দা হান্ড্রেড এর মধ্যে ওই বেটা ও লিখেছে যে ভারতবর্ষে এমন একটা গ্রুপ আছে যাদেরকে আহলে হাদিস হিসেবে চিনে, ওদের লোকজন যদি কোনো এলাকা দিয়ে হেঁটে যায় তাহলে সেই এলাকার মহিলারা খুব সতর্ক হয়ে যায়, যারা পর্দা দিচ্ছে না পর্দা করে ফেলে, যারা হারাম কাজ করছিল হারাম ছেকে ছেড়ে দেয় যদি একটা আহলে হাদিসকে দেখে। উনি এটাকে উল্লেখ করলেন, তারপরে বললেন যে আহলে হাদিসরা যে হকের উপরে আছে তার প্রমাণ হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলেছেন। হ্যাঁ আচ্ছা, তারপরে ইমাম আহমদ বিন হাম্বল তো উনি বলেছেন, বড় পীর আব্দুল কাদের জিলানীর এই উক্তি দিয়ে আসলেন কি, যদি তুমি দেখো কোন লোক, তুমি যদি বেদাতিকে চিনতে চাও তাহলে দেখো যে কে আহলে হাদিসদের সমালোচনা করে, যে আহলে হাদিসদের সমালোচনা করে সে হচ্ছে বিদাতি, যাক আমরা সমালোচনা করছি বিদাতি বানিয়ে দিলে। হ্যাঁ, তারপরে বলছে একটা ঘটনা তুলে ধরলেন, বলছে আমি একটা সাংগঠনিক সফর করেছিলাম রাজশাহীর ওই পাশে, আলোচনা করার পরে একটা লোক এসে বলছে যে দেখেন আমি আমার আকীদা বিশ্বাস আমি হচ্ছি একজন কমিউনিস্ট। একটা লোক এসে বলছে ওনার আলোচনা ছিল, বলছে আমি হচ্ছে একজন পাক্কা কমিউনিস্ট কিন্তু আকীদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে আমি হচ্ছে একদম পাক্কা আহলে হাদিস, পাক্কা কমিউনিস্ট আবার পাক্কা আহলে হাদিস। উনি বলছে খুতবার মধ্যে, আপনারা রেকর্ডিংটা দিয়ে নিয়েন, পাক্কা কমিউনিস্ট পাক্কা আহলে হাদিস, বলছে আমি আহলে হাদিস কিন্তু আমি হচ্ছি পাক্কা একটা কমিউনিস্ট, কাপড়ের পাকা রং আছে না পাকা রং আলকাতরা, পাক্কা কমিউনিস্ট। তখন তাকে বলছে হ্যাঁ তুমি কমিউনিস্ট এই কথাটা না লিখে তুমি আহলে হাদিস লিখো, তাদের সমস্যা কি, যাই হোক আহলে হাদিস। গত 5-6 বছর আগে 2008 সালে সম্ভবত না 2007 সালে কেন পত্রপত্রিকায় একটা আসলো আপনার সাক্ষাৎকার আসলো, অধ্যাপক মুজাফর ন্যাব ভাসানী কমিউনিস্ট একটা পার্টির সভাপতি অধ্যাপক মুজাফর, পাক্কা কমিউনিস্ট একটা লোক, বাড়ি হচ্ছে কুমিল্লা, কুমিল্লার প্রখ্যাত এক আহলে হাদিস পরিবারে তার জন্ম, এখনো সালাত ওইভাবেই পড়ে, যা যতটুকু পড়তে চায় এই সেই সব ওইভাবেই পড়ে। ওর সাক্ষাৎকার নিয়েছে যে আপনি কি বলেন, আপনার নাম শোনা যাচ্ছে আপনি নাকি আহলে হাদিস, বলছে হ্যাঁ আপনারা যদি আমার পরিচয় জানতে চান তাহলে আমি এদেশে কমিউনিস্ট আন্দোলন করি, আমি কমিউনিস্টের একজন নেতা, আমার রক্ত মাংস সবকিছুতে কমিউনিস্ট 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 সবকিছু জড়িয়ে আছে, তবে আমি হচ্ছি একটা প্রখ্যাত আহলে হাদিস পরিবারের সন্তান, আমি আজীবন পরিচয় দিব আমি হচ্ছে আহলে হাদিস, আমার রক্ত রব এসা সবকিছুতে আমার কমিউনিস্ট জড়িয়ে থাকলে আমি আহলে হাদিস। আবার এটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে মুকদ্দাস একটা জামাতের নাম, সত্যি কথা আহলে হাদিস মুকদ্দাস একটা জামাতের নাম, কিন্তু এদের এই চরিত্রগুলো কি, এদের এই চরিত্রগুলো কি, দেশের প্রত্যেকটা সুদী ব্যাংকে গিয়ে দেখেন ভাইজানরা বসে আছেন, এটাও কি হাদিসে লেখা আছে নাকি, তো এই এই বলে দিল, অমুকে এই বলেছে তমুকে এই বলেছে, তারপরে বলছে যে আমি যতদিন বেঁচে থাকবো আমি পরিচয় দিব আমি আহলে হাদিস, আমাকে কারান্তরীণ করা হলে আমি ওখানেও গিয়ে বলবো আমি আহলে হাদিস, এমনকি ফাঁসির কাষ্ঠে জ্বলন্ত অবস্থায় মৃত্যুর মুখে পতিত হয়ে আমি বলবো আমি আহলে হাদিস, বলতে পারলো না যে আমি মৃত্যুর ফাঁসিতে ঝুলতে গিয়ে আমি বলবো আমি মুসলিম। অথচ আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলকে আদেশ করেছিলেন যে তুমি মুসলিম হও মুমিন হও। আচ্ছা, এরপরে খুতবার পরে তো আমাদের নাসির ভাই নাছর বান্দা গিয়ে ধরছেন যে আমরা তো আগে পথভ্রষ্ট ছিলাম, ইসলামের কিছুই মানতাম না, তারপরে হইলাম হানাফি, এরপর দেখলাম এটাও পথভ্রষ্টতা, এরপরে ইসলাম কবুল করলাম, ইসলাম কবুল করে এই মসজিদে আসি আপনাদের খুতবা টুতবা শুনি। আজকে আপনার খুতবা শুনে মনে হচ্ছে যে আমাকে মুসলিম থেকে ও ইসলাম থেকে তওবা করে তারপরে আহলে হাদিস হতে হবে, আপনার খুতবা থেকে মনে হচ্ছে, বলছে হ্যাঁ তাই তাই করতে হবে আপনাকে, বলছে আপনি বলছেন একজন মুসলিম সে তওবা করে আহলে হাদিস হয়, বলছে হ্যাঁ একটা মুসলিমকে তওবা করে আহলে হাদিস হয়ে মরতে হবে, বলছে দলিল কি,
দলিল যখন চেয়েছে তখন বলছে সবকিছু দলিলে পাওয়া যায় না, আপনি যে বেগুন খান তার কোন দলিল আছে? আমির আহলে হাদিসদের আমির, বাংলাদেশে দ্বিতীয় বড় জামাতের আমির, বেগুন যে খাচ্ছেন এর কোন দলিল আছে? কি এক অবস্থা! নাইমের কাছে রেকর্ডিং আছে, শুনলেন আমাদের নাইম ভাইয়ের কাছে, খুতবা দিয়ে এই করে দলের একটা পরিচয় কেন দিয়ে গেল, কেন দিয়ে গেল সে জানে, সত্য কেবল তার কাছে, কি সে আল্লাহর কাছে, তার ধারণা, তার আকীদা, তার বিশ্বাস যে সত্যের উপরে শুধুমাত্র আমরাই আছি, সত্যের দাওয়াত শুধুমাত্র আমাদের মাধ্যমেই চলতেছে। গত বছর তার তার মার্কাজে ওইখানে ইস্তেমা হয়েছে, ইস্তেমায় তার প্রধান যে মুফতি সাহেব, প্রধান যে মুফতি সাহেব যিনি ঢাকায় ওয়াজ করতে আসলে ওই এলাকা থেকে 12,000 টাকা লাগে, আর ওই এলাকা থেকে ওই এলাকায় ওয়াজ করতে গেলে 7,000 টাকা লাগে, মুফতি সাহেব ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য করছেন যে পৃথিবীতে কোথাও যদি সত্যের দাওয়াত পরিচালিত হয়ে থাকে, আজকে যদি সারা পৃথিবীতে হকের দাওয়াত কোন জায়গা থেকে প্রচারিত হয় সেটা হচ্ছে আমাদের এই মার্কাজ থেকে, আমরাই কেবল পৃথিবীতে সত্যের দাওয়াত প্রচার করে যাচ্ছি। মক্কা মদিনায় সত্যের দাওয়াত চলছে না, কোথায় কি কোথাও কোন সত্যের দাওয়াত চলছে না, উনি সত্যের দাওয়াত, ওনারাই সত্যের দাওয়াত দিয়ে যাচ্ছেন, অথচ এটা একটা ফেরকা, অথচ এটা একটা ফেরকা, লা ইলাহা ইল্লাল্লাহ একটা ফেরকা। এই দাবি এটা হচ্ছে জাহিলিয়াতের দাবি, ইয়াহুদিরা এই কথাই বলতো, ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, এই ইহুদিরা এবং নাসারা বলতো যে জান্নাতে শুধুমাত্র ইহুদি এবং নাসারারাই প্রবেশ করবে, না মুহাম্মদ মুহাম্মদের অনুসারী কেউ প্রবেশ করবে না জান্নাতে, কেউ প্রবেশ করবে না জান্নাতে। অথচ ইহুদিদের স্বভাব ছিল, তারা কি করেছিল, ওজাইরকে আল্লাহর পুত্র বানিয়েছিল, এটা তাদের মৌলিক একটা বিশ্বাস। এরা নবী রাসূলদেরকে হত্যা করেছিল, এই ইহুদিরা যেই নবীকে তাদের অপছন্দ হতো তাকেই তারা হত্যা করে দিত, তাকেই তারা হত্যা করত, আল্লাহর যে বিধানটা তাদের অপছন্দ হতো সেই বিধানটা তারা কিতাব থেকে এবার মুছে ফেলত, এবং নিজেদের পছন্দনীয় বিধানটাকে আল্লাহর কিতাবের মধ্যে ওই জায়গাটায় তারা লিপিবদ্ধ করতো, এ ছিল তাদের চরিত্র। এরা মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিত, ফিতরাতি দিন থেকে দূরে সরাত। নাসারদের অবস্থা তাই একই, এরা যা ইচ্ছা তাই করতো, ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করলো, তার মাকে তারা আল্লাহর স্ত্রী সাব্যস্ত করলো, নবীদেরকে এদেরও একটা হত্যা করার স্বভাব রয়েছে, এমনকি ঈসা আলাইহিসসালামকে হত্যা করার জন্য তারা রেডি হয়ে গেল। ঈসা আলাইহিসসালাম আহ্বান জানালেন, কোন আনসার আল্লাহ, তোমরা আল্লাহ সাহায্যকারী হয়ে যাও, কে আছো তোমরা হাওয়ারি হবে, কে আছো তোমরা হাওয়ারি হবে, কে আছো তোমরা সাহায্য করবে, এবং তাদের বিশ্বাস যে তারা ঈসা আলাইহিসসালামকে হত্যা করে ফেলেছে। এরপরেও তারা বলছে যে জান্নাতে তো কেবল আমরাই যাবো, নবীকে হত্যা করার পরে আমরাই জান্নাতে যাবো, আল্লাহর পুত্র সাব্যস্ত করার পরে আমরাই তো জান্নাতে যাবো, আল্লাহর স্ত্রী সাব্যস্ত করার পরে আমরাই তো জান্নাতে যাবো, নাম পরিচয় সব উল্টে ফেলার পরে আমরাই জান্নাতে যাবো, কিতাবের মধ্যে পরিবর্তন আনার পরে আমরাই জান্নাতে যাবো, আল্লাহর বিধানগুলোকে মুছে দেওয়ার পরে আমরাই কেবল জান্নাতে যাবো, এবং ওইটার উপরেই তারা মৃত্যুবরণ করার জন্য আজীবন আমূল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, দাওয়াত দিয়ে যাচ্ছে, সবকিছু করে যাচ্ছে। আল্লাহ বলছেন তিলকা আমানিহুম, এটা হচ্ছে তাদের মিথ্যা আশা যে তারাই শুধু জান্নাতে যাবে, এটা হচ্ছে তাদের মিথ্যা আশা। আপনি ইফতেরাক করবেন, আপনি ইফতেরাক করবেন, মুসলিমকে টুকরো টুকরো করবেন, খণ্ড বিখণ্ড করবেন। বাংলাদেশে মুসলিমের সংখ্যা কয়টা, এই দেশে মুসলিমের সংখ্যা কয়টা, কয়টা সংখ্যা, এর মধ্যে আপনি আলাদা, উনি আলাদা, আমি আলাদা, আমার চেয়ার আলাদা, আপনার গদি আলাদা, আপনার সাইনবোর্ড আলাদা, লা ইলাহা ইল্লাল্লাহ। ওইদিন আবার নাসির ভাইকে বলছে না আহলে হাদিস হচ্ছে, নাসির ভাইকে বলছে যে আহলে হাদিস এই শব্দটা তো কোরআনেই আছে, বলছে কোরআনে কোথায় আছে, কোরআনে হাদিস শব্দ আছে, হাদিস শব্দ আছে, আচ্ছা কোরআনে হাদিস শব্দটা আছে, আল্লাহ কি বলছে তোমরা হাদিস শব্দটাকে নিয়ে আহলে হাদিস নাম দিয়ে আর একটা দল করো, কোথায় আছে কোরআনে, কোরআনে হাদিস শব্দটা আছে, ঠিক আছে আছে, দল করার কথা কোথায় আসলো, কোরআনে কোথায় আসলো দল করার কথা, লা ইলাহা, আবার বলছে মৃত্যুর পরাকাষ্ঠে ওখানে গিয়ে আমরা বলতে চাই আমি এটা আমি এটা। এই দেশে মুসলিমের সংখ্যা কয়টা, কে অধিকার দিল এই সামান্য সংখ্যক মুসলিমকে টুকরো টুকরো করে, আপনার দলে আপনি নিয়ে যাবেন, আমার দলে আমি নিয়ে যাবো, ওর দলে ও নিয়ে যাবে, তার দলে সে নিয়ে যাবে, খণ্ড বিখণ্ড করে 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 করে, আর প্রত্যেকটা দলের দাবি হচ্ছে আমরা চলে আসো, সবকিছুকে বর্জন করো, আমার কাছে চলে আসো, আমার কাছে চলে আসো,
এটা কখনো এই ধারণা করা যাবে, ধারণা করা যাবে না। এই ধারণার সূচনা হয় কোথায়? দলিলের উপরে ইখতিলাফের পদ দিয়ে। মনে রেখেন এই সূত্র, কিন্তু মনে রেখেন এই ধারণার সূচনা হয় কোথেকে? দলিলের উপরে ইখতিলাফের পদ দিয়ে এই ধারণার সূচনা হয়। দলিলের উপরে যখনই ইখতিলাফ শুরু হয়ে যাবে, তারপরেই মূলতান্তি শুরু হয়ে যাবে এই পদ, ইফতিরাকের পদ, গুমরা ইফতিরাকের পদ উন্মুক্ত হয়ে যাবে। ইফতিরাকের পদটা যখনই উন্মুক্ত হয়ে যাবে, তখনই দলালতের পদটা একদম উন্মুক্ত হয়ে যাবে, দলালতের ভিতরে ঢুকে যাবে। এইখান থেকে বের হয়ে আসার মতো ক্ষমতা থাকবে না। আমরা বলছি না মুশরিক, আমরা বলছি না কাফের, আমরা বলছি না বেদাতি, কিন্তু তোমাকে তো আল্লাহ এই অধিকার দেয়নি যে তুমি এই সামান্য কয়েকজন মুসলিমকে এর মধ্যে 56টা গ্রুপ করে আলাদা হয়ে যাবে। অধিকার তো আল্লাহ তাআলা তোমাকে দেয়নি, অধিকার আল্লাহ তাআলা তোমাদেরকে দেয়নি। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কুফরি মতবাদ, এটা একটা কুফরি আদর্শ, এটা জাহেলিয়াতের মতবাদের আদর্শ। আল্লাহ তাআলা বলছেন তিলকা আমানিহুম, এটা হচ্ছে তাদের মিথ্যা আশা, মিথ্যা আশা, মিথ্যা একটা আশা যে তারাই সত্যের উপরে আছে, মিথ্যা একটা আশা যে এটার উপরে সে নাজাত পাবে। এবং বক্তব্যের মধ্যে বুঝাতে চেষ্টা করেছে যে কিয়ামতের দিন শুধুমাত্র নাজাত পাবে আহলে হাদিস, একটা বুঝাতে চেষ্টা করেছে নাজাত প্রাপ্ত দল হচ্ছে শুধুমাত্র তারাই। কে বলেছে নাজাত প্রাপ্ত দল তারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো যে ইয়া রাসূলুল্লাহ কারা নাজাত পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এর আগে 72 হয়েছে, 71 হয়েছে, 72 হয়েছে, আমার উম্মত 73 হবে। জিজ্ঞেস করলে যে করলেন যে ইয়া রাসূলুল্লাহ তাহলে নাজাত পাবে কে? তিনি বলছেন মা আনা আলাইহি লিয়াউম ওয়া আসহাবি, আজকে যেটার উপরে আমি আছি এবং আমার সাহাবীরা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা আহলে হাদিস ছিলেন, এ নাম ছিল সাহাবীদের ছিল। কারা নাজাত পাবে, কারা মুক্তি পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিচ্ছেন না, তখন হানাফি না শাফি না চিশতি না সুরাদি না মুজাদ্দিদি, কিছুই নয়, কিছুই নয়, কিছুই নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে আছেন তার বিপরীতমুখী পথে অসংখ্য ফেরকা, অসংখ্য ফেরকা বিপরীতমুখী পথে, কাদের কাছে? মুশরিকদের কাছে, কাফেরদের কাছে অসংখ্য ফেরকা। কিন্তু ইসলামে কয়টা? একটাই ইসলাম, একে বিচ্ছিন্ন করা যাচ্ছে না, কাটা যাচ্ছে না, কোনো সাহাবী আলাদা হচ্ছেন না, কিছুই করছেন না, কিছুই করছেন না। কিন্তু এখানে তাই হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন যে সবাই জাহান্নামে যাবে। একটা হচ্ছে কি, যারা আজকে আমি যার উপরে আছে, আমার সাহাবীরা যার উপরে আছে, শুধুমাত্র তারাই হচ্ছে মুক্তি পাবে, এছাড়া কেউ মুক্তি পাবে না, ওই পথের দিকে অগ্রসর হওয়া যাবে না। আল্লাহ বলছেন কুল হাতু বুরহানাকুম, ওদেরকে বলো তোমরা যে জান্নাতে যাবা দলিল দাও, তোমাদের সম্পর্কে কয়টা আয়াত অবতীর্ণ হয়েছে, কয়টা হাদিস অবতীর্ণ হয়েছে তোমাদের সম্পর্কে, দলিল দাও। তুমি যে জান্নাতে যাবা তার দলিলটা কি? দলিল দাও, দলিলটা দাও। হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও। পরের আয়াতে আল্লাহ তাআলা আবার বলছেন বালা মান আসলাম, হ্যাঁ তবে সত্য তারাই জান্নাতে যাবে। মান আসলামা, যে ব্যক্তি আত্মসমর্পণ করবে, ইসলাম কবুল করবে, যে ব্যক্তি মুসলিম হবে, কি ছাড়বে? সকল প্রকার শিরকি মতবাদ, কুফরি মতবাদ, বিদআতি মতবাদ, সকল প্রকার হারাম মতবাদকে যে ব্যক্তি ছেড়ে দিবে। বালা মান আসলামা, যে ব্যক্তি ইসলাম কবুল করবে, আত্মসমর্পণ করবে, মুসলিম হবে, সে জান্নাতে যাবে। আর কি করবে মুসলিম হয়ে? শুধু এতটুকুই না, ওয়াজহু লিল্লাহ, যে ব্যক্তি তার চেহারাটাকে, যে ব্যক্তি তাকে নিজেকে আল্লাহ সন্তুষ্টির জন্য নিবেদন করে দিবে, আল্লাহ সন্তুষ্টির জন্য। তার মানে হচ্ছে যে ব্যক্তি ইখলাসের সাথে ইসলামকে পালন করবে, ইখলাসের সাথে ইসলামকে পালন করবে, আল্লাহ তাওহীদকে মেনে নেবে, ইখলাসের সাথে ইসলামের উপরে থাকবে, তাওহীদের উপরে থাকবে, আওয়া মুহসিন, সে হচ্ছে সৎকর্মশীল। সৎকর্মশীল হচ্ছে তারাই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদর্শের উপরে চলে, সেই হচ্ছে মুহসিন। রাসূল সাল্লাল্লাহু আদর্শের উপরে যে চলে না সে মুহসিন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সংগঠন করে যাননি, সালাফি সংগঠন করেননি, জমিয়ত করেননি, রাসূল হানাফি করেননি, কোনোটাই করেননি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুহসিন। শুধুমাত্র সৎকর্মশীলরাই যারা নিজেকে নিবেদন করবে, সমর্পণ করবে, ইসলামকে কবুল করবে, সকল প্রকার শিরিক বিদআত গুলোকে হারাম গুলোকে বর্জন করবে, আর সৎকর্মশীল হয়ে যাবে আল্লাহ রাসূল ইসলামের আদর্শকে যারা মেনে নেবে, মুত্তাবে সুন্নাত যারা হবে, তারাই শুধুমাত্র কি হবে, জান্নাতে প্রবেশ করবে। ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, আল্লাহ তাআলা বলেন যে তার জন্য তার রবের কাছে মহা পুরস্কার রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইহজানুন, তাদের কোনো টেনশন
নাই, কবে ক্ষমতায় যাবেন এই টেনশন করা যাবে না, এই টেনশন করা যাবে না, কবে বিজয়ী হবেন ওই টেনশন করাও যাবে না, কবে জান্নাতে যাবেন ওই টেনশনও করা যাবে না, মরে যাবেন আর জান্নাতে যাবেন আশা করেন, চোখ বন্ধ করবো আর কোথায় যাব, জান্নাতে যাব ইনশাল্লাহ, এই মৃত্যু আল্লাহকে চাইতে হবে, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, আর বিচ্ছিন্ন হওয়া যাবে না, আল্লাহ তাআলা আমাদেরকে বিচ্ছিন্ন থেকে হেফাজত করেন, বিচ্ছিন্নতার পথ হচ্ছে মুশরিকদের আদর্শের পথ, বিচ্ছিন্নতার পথ হচ্ছে মুশরিকদের আদর্শের পথ, আর বিচ্ছিন্নতার পথ হচ্ছে বিচ্ছিন্নতার মাধ্যমে মানুষ কোথায় পৌঁছে যায়, গোমরাহিতে পৌঁছে যায়, গোমরাহির মাধ্যমে মানুষ ধ্বংসের মুখামুখি চলে যায়, একেবারে কাছাকাছি চলে যায়, আল্লাহ বলছেন মাইয়ুদিল্লাহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ তাআলা যাকে গোমরাহ করে দেন সে কখনো আর হেদায়েত পায় না, এই গোমরাহিটা আসে হচ্ছে বাইয়েনাতের উপরে ইখতিলাফ করার কারণে, বাইয়েনাতের উপরে ইখতিলাফ করার কারণে, কোরআনে কোনো ইখতিলাফ আছে, হাদিসে কোনো ইখতিলাফ আছে, আল্লাহ এবং তার রাসূল উভয়তে ইখতিলাফ করেননি, আমি আপনি কোন সাহসে আল্লাহর কালামের সাথে ইখতিলাফ করতে চাই, কত বড় সাহস হলে পরে রাসূলের কথার সাথে ইখতিলাফ করতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে গোমরাহি, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আল্লাহ আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জি জি।